Hapang bodolni khorokshap board president ni tomong judakhe nukjakha jolojak lokoroni mokolo kalakhe romui thanawo hori rekha patikha jugendra nagar ajit polli amsayo ramjanani mung kajol das patimano thukumnani bagai patimma thayo thang shoyka 29 ward number ni councillor rumadas khobui kubun adongro shalkolog romino or neta amchani no khorokshap buri bai haluk juda tongu hnoi kokchucham mung amchani lokorongni paithago mokolo dadak sida kalakhe ke amchani lokorok romui policing yago yafar hoka যে কাজল দা উনার সঙ্গে অভিযোগ সম্পর্ক সেই বিষয়টা জানেন আপনি সেই বিষয়ে আমরা একদম অবগত দীর্ঘদিন যাবত এই বাড়িতে আসছো একদম জানি না আর অখনি না কোন পুরাপুরি কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা তারা পরিবারের লোক কথা আচ্ছা ঘরের মধ্যে কি আলোচনা হলো আপনাদের মধ্যে আমাদের মধ্যে কিছু আলোচনা হয়নি আমরা শুধু ওই জনরুষ্টাতিকে যেন মারামারি আইনটা যেন নিজের হাতে না নেয় সেই দিকটা আমরা লক্ষ্য করেছি যেন মারামারি যেন না হয় তার একটা বাচ্চা সিংহ সন্তান হয়েছে আইনটা নিজের হাতে নিলে হয়তো বা একটা খুনও হতে পারে মানে তারা তো মাথা ঠিক নেই সবাই তো মানে খুব আক্রোশে আছে রাগ হয়ে আছে তো এই সময় একটা মানে অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে তার জন্য আমরা করে বসেছি দীর্ঘ আলোচনার পর কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন আপনারা অন্যায় কিন্তু যদি অন্যায় হয়ে থাকে অন্যায় কি আমি এটা প্রশ্রয় দেবো না আমরা কেউই প্রশ্রয় দিতে চাই না কারণ আমরা সামাজিক জীব সমাজে এই ধরনের নিন্দা হলে এই তো নিন্দনীয় ঘটনা হলে আমরা তো সব এটা নিন্দা করি কিন্তু ব্যাপারটা হলো এখানে জনসাধারণ সেটা কিছুটা আমরা আইনের হাতে দিয়ে দেওয়ার পরও তারা এখন নিজের হাতে নিতে না পাইছে আইনটা সেটাই আমার চিন্তার বিষয় যারা আটক করেছে ওনার নাম কি কি যাদের আটক করা হয়েছে ওনার নাম কি কি দায়িত্ব আছে আপনাদের পার্টিতে উনি এখানে বুঝতেছি ওনার বিরুদ্ধে এলাকার মানুষের আরও অভিযোগ উনি এলাকার মানুষের সাথে দীর্ঘদিন যাবৎ মিসবিহেভ করেন বিভিন্ন সমস্যার জন্য ওনার কাছে এলে টাকা পয়সা মানুষের থেকে নেন চার বছরে উনি অনেক অবৈধভাবে টাকা এখান থেকে আমি হয়েছি চার মাস হয়েছে আমি কাউন্সিলর হয়েছি আমার কাছে এখন কাজল আর সজল যেই হোক যেই বিপদে পড়ে আমি সেখানে আসি সেটা আমার কর্তব্য কারণ তারা আমাকে গার্জিয়ান মানে যেই আমাকে ডাকে এখানে একজন স্থানীয় একজন লোক আমাকে অভিযোগ করে ফোন করে ডেকেছে দিদি একটু আসুন ঘটনা তো অনেক দূর গড়িয়ে গেছে মানে একটু উগ্র হয়ে আছে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না তো এই দেখে আমি এলাম দলগতভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি তার বিরুদ্ধে দলগতভাবে কোনো ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে যদি সে দোষী হয় তাহলে অবশ্যই নেওয়া হবে আমার উপর হাইকমান্ড আছে তারা দেখবেন বিষয়টা আপনার পরিচয়টা আমি হলাম কাউন্সিলর নীতিশ কুমার প্রায় দিন রাত্রে বেলা দিনের বেলা বাড়ির সামনে গিয়েছিল স্টাইল করেছিল গিয়া মহিলার বাড়ির সামনে দাঁড়া দেয় প্রায় দিন দেখতেছে এরকম ঘটনা গরিব দাস কি বিবাহিত হ্যাঁ কি বিবাহিত হ্যাঁ দাস বিবাহিত হ্যাঁ দুটো বাচ্চা আছে এলাকার শান্তি চাই আমরা এলাকার সবকিছু সুষ্ঠু ভাবে যদি চলে এরকম মহিলা এখন কোথায় মহিলা বাড়িতে আছে ওমেন্স পুলিশ আইপিএস আইছে না তাহলে মহিলার এখন নিতে পারত এখন আমরা যাবো দেই গেজরা কি কো নাইলে আমরা উমেন সাহেব খবর কমু কিন্তু আমাদের কারণে আরো দশটা মহিলা এইবারে যাইছে হ্যাঁ রং মিস্ত্রি আসলো হ্যাঁ রং মিস্ত্রি আসলো হ্যাঁ দিকে আমি বাইক বন্ধ করেছি 20,000 টাকা আজকে হের গেছে 40-50টা গাড়ি হ্যাঁ পার্টি গেলে পাড়ার ভূত প্রেসিডেন্ট একটা বারে দুইটা ভাড়া করে লেছে হ্যাঁ পাড়া একটা নাম করে লেছে দুইটা হ্যাঁ বুঝছেন অনেক কিছু ক্ষতি করছে এই জনসাধারণ কোন দিকে কেলি গাছকে হ্যাঁ ভিভো খাইছে হ্যাঁ পাড়ার কোন গভর্নমেন্ট এখন তো হচ্ছে না একটা বাচ্চারা জেলেতে সরে আনবো 50,000 টাকা দাবি করছে অনেকদিন ধরে মহিলার লগে অন্যরকম সম্পর্ক করছিল সম্পর্কের পরে কয়েকদিন মানে অনেক লোকে দেখছে দেওয়ার পরে ডাক দেওয়া হয়েছে ডাক দেওয়ার পরে হ্যাঁ মানে সুই করে
ফোনে কথা কইতাছে এমনে কথা কইতাছে এমনে কথা কইতাছে আজকে যায়া দুজন লোক এনে পুরা খালি শরীরে কি ঘরের ভিতর দেখছে কি অবস্থা পাইছেন আপনারা একবার উনুনে শরীরে কোনো তা শরীরে ভিতর নাই খালি শরীরে আমাদের ভিডিও হ্যাঁ কাছে এবং কি ভিডিও আছে যারা দেখছে কয়েকজনে আমরা পরে যাই দেখছি যে এরকম অবস্থা জামা শার্টটা গায়ে দিতেছে ওরে আমরা এটা উচিত বিচার চাই আমরা চাই যে আইনে রাতে দিতাম না উনি কি দায়িত্বে আছে হ্যাঁ কি দায়িত্বে আছে উনি এই পাড়ার বুথ প্রেসিডেন্ট কি নাম ওনার বুথ প্রেসিডেন্ট তাহলে নাম কি নাম কাজল দাস কাজল দাস কাজল দাস ওই মহিলাটার লগে কত বছর তার বর্ষ মানে সম্পর্ক আজকে প্রায় 8-9 মাস ধরে 9 মাস ধরে 8-9 মাস হলো এখন আপনারা কি চান আমরা চাই আর উচিত বিচার হোক যাতে এরকম যাতে এরকম মানে ফারার ভিতরে না যাতে এই মানে না হ্যাঁ শ্বশুর শ্বশুর মানে যে এইবারে এবার নিতে পারি না হ্যাঁ শ্বশুর এন আগুন লাগে মা এন আগুন লাগে পড়ে গেছে হ্যাঁ শাশুড়ি 7 দিনের দিন হ্যাঁ শাশুড়ি মারা গেছে এর কারণে আরো 10টা মহিলা মারা গেছে এইবারে যাইছে হ্যাঁ রং মিস্ত্রি আসলো হ্যাঁ রং মিস্ত্রি আসলো হ্যাঁ দেখি আমি বাইক বন্ধ করেছি বিশাল একটা এরিয়া আজকে হেরে গেছে 27টা গাড়ি হ্যাঁ পার্টি গেল পাড়ার ভূত প্রেসিডেন্ট একটা বারে রে দুইটা ভাড়া করে লেছে হ্যাঁ পাড়া একটা নাম করে লেছে দুইটা হ্যাঁ বুঝছেন অনেক কিছু ক্ষতি করছে এই জনসাধারণ কোন দিকে কেলি গাছকে হের বিভক্ত খাইছে হ্যাঁ পাড়ার কোন স্কুলামেন্ট একত্র করতে যারা একত্র করতে যারা হ্যাঁ ভালো করতে হ্যাঁ কিটা করছে আজকে ওই মহিলার সঙ্গে মানে কি অবস্থা পাইছেন মহিলার সঙ্গে আমরা হ্যাঁ আমরা শুরু আমরা শুরু স্টাফের ছেলেরা আগে এসে হেরে সহকারে আমরা সহকারে গিয়ে ধরছি ধরার পরে হেরে দেখছি মহিলা উলঙ্গ আসলো হে উলঙ্গ অবস্থা আসলো আমরা ধরাধরি ঠিক আছে কতদিন মানে ওনার সঙ্গে মানে সম্পর্ক আমি দেন আমিও তো কাজের কথা হেরে আমি আজকে বিগত 3 মাস ধরে হেরে দেখতেছি অতএব কালকে দেখছি হ্যাঁ গাড়ি হরান দিয়ে সেটা ভদ্র মহিলার সিগন্যাল দিতেছে প্রায় দিন রাত্রেবেলা দিনের বেলা হ্যাঁ বাড়ির সামনে গিয়ে সেটা স্টাইল করে সেটা গিয়া মহিলার বাড়ির সামনে দাঁড়া দেয় প্রায় দিনই দেখতেছি এরকম ঘটনা প্রদীপ দাস কি বিবাহিত হ্যাঁ উনি কি বিবাহিত হ্যাঁ কাজল দাস বিবাহিত হ্যাঁ দুটো বাচ্চা আছে আমি আগের কাছে গেছি কি পাইছেন এখন আয়া